আসসালামু আলাইকুম। গাজায় হামাসের এক হামলায় শুক্রবার নিহত হয়েছে ক্যাপ্টেন সহ 10 ইসরায়েলি সেনা। নিহত ক্যাপ্টেন একজন রাব্বির ছেলে এবং তার বিরুদ্ধে রয়েছে গাজায় ঘৃণ্য বর্ণবাদী আচরণের রেকর্ড। ইসরায়েলের 3টি হেলিকপ্টারে আক্রমণের ঘোষণা হামাসের। হামাস মুখপাত্র বলেছেন স্থায়ীভাবে সেনা প্রত্যাহার ছাড়া কোনো যুদ্ধবিরতি নয়। হামাস বলেছে গাজায় তারা এখন পর্যন্ত ধ্বংস করেছে ইসরায়েলের ভারী ট্যাঙ্ক সহ 825টি সামরিক যান। ইসরায়েল বলেছে এক মাসের যুদ্ধবিরতিতে রাজি তারা। ইউক্রেনে আবার রাশিয়ার মিসাইল ভিডিওস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজা ইসরায়েলি স্থলবাহিনীর উপর বৃহস্পতি ও শুক্রবার আরেক দফা মরণঘাতী হামলা চালিয়েছে হামাসের আল কাসাম ব্রিগেড। কেবলমাত্র একটি হামলায় নিহত হয়েছে ইসরায়েলের 10 সেনা। এছাড়া শুক্রবার আরও 2টি বড় অপারেশনে নিহত হয়েছে ইসরায়েলের অজানা সংখ্যক সেনা। অপরদিকে বৃহস্পতিবার হামাসের হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের 20টি সামরিক যান। ইসরায়েল আর্মি শুক্রবার স্বীকার করেছে গাজার উত্তরে বেইত লাহিয়ায় যুদ্ধে নিহত হয়েছে হারেল শারফেইত নামক একজন 33 বছর বয়সী ক্যাপ্টেন। তিনি একজন রাব্বির ছেলে। এছাড়া বেইত লাহিয়ায় আরও একজন ক্যাপ্টেন গুরুতর আহত হয়েছে হামাসের বিরুদ্ধে যুদ্ধে। ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে নিহত ক্যাপ্টেন হারেল সম্পর্কে বিস্তারিত তথ্য। তাতে উঠে এসেছে ফিলিস্তিন বিরোধী তার ঘৃণ্য বর্ণবাদী আচরণের চিত্র। 2015 সালের 31 জুলাই পশ্চিম তীরে আলী দাওয়াবশা পরিবারের ওপর হামলা চালায় একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী। বেন উলিয়েল নামক একজন ইসরায়েলি শিশু আলী দাওয়াবশাকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করে। দাওয়াবশার ঘরে আগুন দেওয়ার কারণে আরও পুড়ে মারা যায় শিশু আলী দাওয়াবশার মা এবং বাবা। শুক্রবার গাজায় নিহত ক্যাপ্টেন হারেল ছিল দাওয়াবশা পরিবারের উপর হামলাকারীর একজন সমর্থক। তিনি শিশু দাওয়াবশাকে পুড়িয়ে হত্যাকারী বেন উলিয়ালের মুক্তি চেয়েছেন। নভেম্বর মাসে তিনি গাজায় অবস্থানকালে একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা যায় তিনি সেখানে একটি বৃক্ষ রোপণ করছেন। তিনি জানান 2015 সালে শিশু দাওয়াবশা পরিবারের হামলাকারী ইসরায়েলিদের স্মরণে তিনি এই বৃক্ষ রোপণ করছেন। শুক্রবার গাজায় নিহত হয়েছে ঘৃণ্য এ বর্ণবাদী ইসরায়েলি সেনা অফিসার হারেল শারহেইত। পূর্ব গাজায় শুক্রবার হামাসের এক হামলায় নিহত হয়েছে ইসরায়েলের 10 সেনা। পূর্ব গাজার উপত্যকার আল তুফা পাড়ার পূর্ব দিকে ইসরায়েলি একটি সামরিক যান লক্ষ্য করে মিসাইল হামলা চালায় আল কাসাম ব্রিগেড। এ সময় সামরিক যান ধ্বংসের পর শূন্য রেঞ্জ দূরত্ব থেকে 10 জন ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করে কাসাম যোদ্ধারা। শুক্রবার আল জাজিরা অ্যারাবিক সার্ভিসে প্রকাশিত হয়েছে হামাসের এই হামলার ভিডিও। ইসরায়েলি সেনাদের উপর দুর্ধর্ষ এ হামলার ভিডিওতে দেখা গেছে রাস্তার একেবারে পাশে একটি ভাঙা ভবনের ভেতর থেকে ইসরায়েলি চলমান ট্যাঙ্ক লক্ষ্য করে আল ইয়াসিন 105 এন্টি ট্যাঙ্ক মিসাইল হামলা পরিচালনা করছে। এছাড়া একটি ভবনের পাশে জড়ো হওয়া কয়েকজন ইসরায়েলি সেনা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করতে দেখা যায় ভিডিওতে। কাসাম ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার ইসরায়েলের বড় 2টি সেনা সমাবেশের উপর হামলা চালিয়েছেন তারা। এর মধ্যে একটি ছিল ইসরায়েলের পদাতিক বাহিনীর উপর হামলা এবং আরেকটি ছিল একটি ভবনের মধ্যে অবস্থানরত ইসরায়েলি সেনা অবস্থানের উপর আক্রমণ। উভয় আক্রমণে শক্তিশালী বোমা হামলার মাধ্যমে প্রচুর সংখ্যক ইসরায়েলি সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে হামাস। এদিকে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা পরিচালনার অভিযোগে মামলা দায়ের করেছে জাতিসংঘ আদালতে। সাদাদের দ্বারা যুগের পর যুগ নির্মম বর্ণবাদের শিকার দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা যুগের শুরুর পর থেকে তারা ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছে ইসরায়েল সহ পশ্চিমা বর্ণবাদের বিরুদ্ধে। হামাসের মুখপাত্র আবু উবাইদা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন গাজায় ইসরায়েলি স্থলবাহিনীর 825টি সামরিক যান ধ্বংস করা হয়েছে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে। এর মধ্যে বৃহস্পতিবার 20টি সামরিক যান ধ্বংস করেছে কাসাম ব্রিগেড যোদ্ধারা। আবু উবাইদা বলেছেন গত 2 দিনে ইসরায়েলের 3টি হেলিকপ্টার লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে। আবু উবাইদা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সাথে আর কোনো বন্দি বিনিময় চুক্তি হবে না। ইসরায়েলকে গাজা থেকে স্থায়ীভাবে চলে যেতে হবে এবং ফিলিস্তিন স্বাধীন করাই আমাদের শেষ কথা। আবু উবাইদা বলেছেন 7ই অক্টোবরে ইসরায়েলে আমাদের অপারেশনের মাধ্যমে জায়নবাদী ইসরায়েলের মৃত্যুর পথ রচিত হয়েছে, ফিলিস্তিনের মানুষের বিজয় সন্নিকটে। এর আগের এক বিবৃতিতে আবু উবাইদা বলেছেন ইসরায়েল যদি তাদের বন্দীদের বাঁচাতে চায় তাহলে অবশ্যই তাদের যুদ্ধ বন্ধ করতে হবে। শুক্রবার ইসরায়েলের জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে কাতারের মধ্যস্থতায় দীর্ঘমেয়াদী একটি যুদ্ধবিরতি হতে পারে এবং এর বিনিময়ে ইসরায়েল
50 জিম্মি মুক্তি পেতে পারে। এর আগে ইসরায়েল 50 জিম্মি মুক্তির বিনিময়ে 15 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় কায়রো বৈঠকে এবং হামাস তা প্রত্যাখ্যান করে, ফলে ভেঙে যায় সে আলোচনা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ইসরায়েলের গণমাধ্যমকে শুক্রবার বলেছেন হামাস এক মাসের যুদ্ধবিরতি চায়। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে হামাসের সাথে একটি দীর্ঘমেয়াদী বন্দি বিনিময়ে রাজি হওয়ার বিষয়ে আলোচনা করছে ইসরায়েলের মন্ত্রী পরিষদ। হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তির জন্য ইসরায়েল জুড়ে অব্যাহত রয়েছে প্রতিবাদ বিক্ষোভ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত গোটা ইউক্রেন জুড়ে আবার ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। শতাধিক ক্রুজ মিসাইল সহ 200+ মিসাইলের মাধ্যমে টানা হামলা চালায় রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ সব শহরে। ইউক্রেন সেনা প্রধান ভ্যালেরি দাবি করেছেন তারা রাশিয়ার ছোড়া 87টি ক্রুজ মিসাইল ও 27টি ড্রোন আকাশে ভূপাতিত করেছেন। তবে রাশিয়ার অনেক মিসাইল ইউক্রেনের বিভিন্ন ভবনে হামলার কথা স্বীকার করেছে ইউক্রেন এবং এতে কমপক্ষে 30 জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন আর্মি। 2022 সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনে যতবার বৃষ্টির মতো মিসাইল হামলা চালিয়েছে তার মধ্যে অন্যতম ছিল বৃহস্পতিবার রাতের ও শুক্রবার সকালের মিসাইল হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ খার্কিভ, লভিভ, ওডেসা, দিনিপ্র শহরে চলে টানা মিসাইল হামলা। রাশিয়ান আর্মির পক্ষ থেকে স্বীকার করা হয়েছে এই মিসাইল হামলার কথা। রাশিয়ান আর্মি বলেছে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে সর্বশেষ এই মিসাইল হামলা। ধ্বংস করা হয়েছে ইউক্রেনের কাছে আসা সর্বশেষ পশ্চিমা অনেক গুরুত্বপূর্ণ অস্ত্রের চালান ও মজুদ। এছাড়া ধ্বংস করা হয়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অনেক সামরিক স্থাপনা, প্রশিক্ষণ কেন্দ্র, এয়ারফিল্ড, অস্ত্র গুদাম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে 23 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ফ্রন্টলাইনে স্বল্প এবং দূরপাল্লার মিসাইল হামলায় নিহত হয়েছে ইউক্রেনের 4,500 সেনা। এ সময় রাশিয়া ভূপাতিত করেছে ইউক্রেনের 10টি যুদ্ধবিমান ও 2টি হেলিকপ্টার। এছাড়া বিভিন্ন ফ্রন্টলাইনে এ সময় ধ্বংস হয়েছে ইউক্রেনের 14টি ট্যাঙ্ক সহ 3 ডজনের বেশি ভারী সামরিক যানবাহন। ভূপাতিত করা 10টি যুদ্ধবিমানের মধ্যে রয়েছে একটি মিগ-29, 3টি SU-25 এবং 3টি SU-24। এছাড়া 23 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর সময়ে রাশিয়া ভূপাতিত করেছে ইউক্রেনের 251টি ড্রোন ও 33টি হিমার্স মিসাইল। গাজা যুদ্ধের পর অনেকটা স্তিমিত হয়ে পড়েছে ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের নতুন একটি শহর দখল ছাড়া অনেকদিন পর্যন্ত রাশিয়া বড় কোনো হামলা পরিচালনা করেনি ইউক্রেনের বিরুদ্ধে। ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ অ্যাটাক চূড়ান্ত রূপে ব্যর্থ হবার পর অনেকটা স্বস্তি অবস্থা বিরাজ করে রাশিয়ান আর্মির মধ্যে। পুনরায় প্রস্তুতি নিতে থাকে ইউক্রেনের শেষ প্রতিরোধ ব্যবস্থা গড়িয়ে দেওয়ার জন্য। বৃহস্পতিবার রাতে ও শুক্রবারের হামলা ছিল এ পরিকল্পনার অংশ। রাশিয়া আগেই ঘোষণা দিয়েছে ইউক্রেনের কাছে F-16 ফাইটার জেট আসার পর এক মাসের মধ্যে তা ধ্বংস করা হবে। ইউক্রেনের কাছে প্রায় এক মাস আগে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৈরি আলোচিত এই ফাইটার জেট, কিন্তু এর সাহায্যে রাশিয়ার বিরুদ্ধে তাদের সাফল্যের কোনো খবর নেই। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।